الدباعي عن علي بن ابي عن علي بن علي الرفاعي عن ابي متوكل عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ابو سعيد الخدري نامكي سعد بن مالك لكن ابو سعيد الخدري نام سعد بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه بالليل রুরুল্হ ললহ আললে সাল্লাম যখন রাতে কোন সলাতের জন্য উঠতেন এখানে রাতের সলাত বলতে সলাতু বিশ্বনবী বিশ্বনবিীসাল্লল্লহহু আলহি সাল্লাম যখন তাহাজ্যুদের চলাতের জন্য দাঁড়াতেন কাববারা প্রথম কি বলতেন আল্লাহ হ আকবার সুম্মা আকুল আল্লহ আকবার বলে প্রথম উঠে বলতেন সুভাকা আল্লাহ আহুু্মা বিহামদিকা

শয়তানের অচা থেকে ওয়া নফকিহি শয়তান যাতে আমাকে কোন ধরনের প্রবঞ্চনা না দিতে পারে ওয়া নফসিহি ফু শয়তানের ফু আমার কানে যাতে না আসে শয়তানের কোন কুমন্ত্রণা শয়তান যেন আমাকে মিসগাইড করে আমাকে অন্য দিকে প্রভাইড করতে না পারে এই জন্য রসুলাম নিজেই এ দোয়া পড়তেন কলা আবু ঈসা আবু ঈসা ওহু আলিমাম তিরমিদি ইমাম তিরমিদি বলেন

মি্হ ন ম আমি নামাজে বিশমিল্লা পড়া শুরু করলাম ক আলী আবি আমার পিতা বললেন নে আবনা ইয়া মুখদাসুন ইয়াকা আওয়াল হাজাস ও আমার সন্তান ও আমার ছেলে ও আমার পরিয় সন্তান নামাজের মধ্যে নতুন করে কি আবিষ্কার করলা পালাম আর আহাদান মিন আসহাবি রসুনিল্লাহ সল্ল্লহ আল সাল্লাম আল্লাহ নবীর কোন সাহাবি কানা আবকাদায়ীরাহিল হাদাসা ফিরইসলাম নি মিনুহুু।

কেউ কিন্তু নামাজের মধ্যে বিসমিল্লা বলতেন না বরং তারা বলতেন বরং তুমি ইদা সাল্লাইতা যখন তুমি সলাত আদায় করবে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন গিয়েই শুরু করবে অনেক সময় অনেক মসজিদে দেখা যায় তোমরা যারা মসজিদে গিয়েছো বা শুনেছো দেখবেন মসজিদে দেখা যায় যারা বিভিন্ন মাজহাবের আছে তারা সোরা ফাতে মানে সোহান আকাল্লাহ আবি

بالحمد لله رب العالمين الله نبي ابو بكر عمر عثمان شكل سائر خليفه رسول الله صلى الله عليه وسلم نزي سورة فاتحة دي نماز قال الإمام الشافعي إنما معنى هذا الحديث أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وعثمان كانوا يفتتحون القراءة بالحمد لله رب العالمين

وبه قال حدثنا محمد بن يحيى قال ابن ابي عمر المكي عن قال ابو عبد الله المعدني وعلي بن حذر قال حدثنا سفيان بن عين عن الزهري عن محمود بن الربيع عن عبادة بن الصامت عن النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب سورة فاتحة نقول پولي صلاة بنا لا صلاة کنو صلاة نئي কিতাব সুরা ফাতেহা না পড়লে সুরা ফাতেহা না পড়লে সলাৎ আদায় হবে না অতএব কলা ওয়াফিল কলা আবু ঈসা তিরমিজি ইমাম তিরমিজি বলেন ওয়াফিল বাবি আন আবি হুরাইরা ওয়া আয়েশা ওয়া আনাস ওয়া আবি খাতাদা ও আব্দুল ইবনে আমর ইবনে আস শুধুমাত্র আবু হুরাইরা নয় আয়েশা আনাস খাতাদা আবু খাতাদা আর আব্দুল্লাহ ইবনে আমর ইবদুল এই সকল সাহাবী থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে তাইলে বাইয়িন قال ابو يزى حديث عباده حديث حسن صحيح সমatkar হাদিস এটা বুখারী হাদিস এর পর অন্য হাদিসে সলাতুন আছে تصلیত ইল্লা بقراءه فاتحه الكتاب আর এক হাদিসে বলা হচ্ছে সূরা ফাতিহা ছাড়া সালাত আদাও জায়েজ হবে না আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে masala বলেছিলাম বিশেষ করে আমরা বলেছি যে এখানে ওলামা একরামের দুই মাঝাব ওলামা একরাম এখানে দুই ভাগে বিভক্ত একটা হলো পড়তে হবে ঠিকই আছে কিন্তু ইমামের পিছনে মুক্তাদিরা চুপ থাকবেন হানাফি মাঝাব মতে জমহুরের মতে ইমামের পিছনে মুক্তাদিরা চোরা ফাতে আস্তে আস্তে পড়বেন আমরা মাসালা আপনাদেরকে বিস্তারিত দিয়েছি সেখানে মাসালা সকলে দেখে নেবেন এরপর আজকে আমাদের নেক্সট হাদিস

خباب وحدثني مالك بن أنس حدثنا الزهري قال عن سعيد بن مسيب سعيد بن مسيب هو أيضا بلو تابعي وابي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا إمام جكون آمين بول بي أبنا آمين فإن من آفق تامينه تامين الملائكة غفر ما تقدم من ذنبه এই হাদিসটি স্ট্যান্ডার্ড এই হাদিসটি সকলেই ফাতেহার মতন মুগস্ত করবেন যা আমান ইমামু ফা আমিনু ইমাম যখন আমিন বলবে আপনারাও আমিন বলবেন কারণ মান ওয়াফাকা তামিনুহু যার আমিনটি মিলে যাবে তামিন আল মালাইকা ফেরেশতাদের আমিনের সাথে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামিহি তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন তাহলে ইমাম যখন এই হাদিসটি হলো স্ট্যান্ডার্ড ইখতিলাফা আহলুল ইলমে ফি হাদিস المسালা ইলা কওলাইন উলামা ইক্রামিকানা দুইটি মৌলিক mazhab এটা ইমাম আমিন বলবেন আস্তে ইমাম ও আমিন বলবেন মুক্তাদিও আমিন বলবেন মুসল্লি মামুম মুক্তাদি এটি মিল সবার মতে ইমাম ও আমিন আমিন বলবেন মুক্তাদিও আমিন বলবেন সবার মতে ইত্তফাকি মাসালা ইখতলাফ আছে এটার মধ্যে কি হানাফ বিস্তারিত লিখে দিয়েছি বলবেন জোরে আসতে ইমাম ও আমিন আসতে বলবেন মুক্তির আমিন আসতে বলবেন দলিল এই হাদিস দলিল কিন্তু সবার মাউদাউল খেলাফ এখতলাফ কোথায় এই হাদিস বলা হচ্ছে এখানে তো বলা হয়নি যে ইমামকে জোরে আমিন বলতে হবে তা তো বলা হয়নি অর্থাৎ ইমাম ও আমিন বলবেন আসতে আর মুক্তাদিরাও আমিন বলবেন সালাসা ইমাম মালেক ইমাম ইমাম আহমদ আহলে হাদিস জাওয়াহের ইমাম 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 আহলে হাদিস তাদের মতে ইমাম ও জোরে বলবেন মুক্তাদিরাও জোরে বলবেন সহ ইনাদের মতে কারণ ইমাম ইমাম যখন আমিন বলবেন তাহলে যদি জোরে না বলে তাহলে মুক্তাদিরে কেমনি অথব ইমাম ও জোরে বলবেন মুক্তাদিরাও জোরে আমিন বলবেন ওনাদের হাদিস এটি ওনাদের হাদিস এই একই হাদিস তাহলে মাঝাব দুটি একটা হলো ইমাম আমিন আসতে বলবেন মুক্তাদিরাও আসতে বলবেন দুই নম্বর হলো দলিল এই হাদিস বোখারি শরীফের হাদিস এটি দুই ইমাম ও আমিন বলবেন জোরে মুক্তাদিও আমিন জোরে বলবেন দলিল এই একই হাদিস তাহলে মাউদাউল খিলাফ মাবনাউল খিলাফ এখতলাফের জায়গা হলো এই হাদিস সবার জন্য এই এক হাদিস এটা কিন্তু মুখস্থ রাখবেন একবার সংক্ষিপ্ত ভাবে মুখস্থ করে এক ছোট্ট দুই লাইন লিখলেই তিন মার্ক বা পাঁচ মার্ক হুবহু পাবেন যদি হাদিসটা সই ওয়ালা আবু ঈসা ইমাম তিরমিজি বলেন হাদিস আবি হুরাইরা হাদিসুন হাসানুন সহীহ আবু হুরাইরার হাদিসটি হলো চমৎকার সহীহ হাদিস চমৎকার সহী হাদিস অতএব এই চমৎকার সহীহ হাদিস মুক্তপদ এ তালে ইমাম ও জরে আমিন বলবেন মুক্তাদিও আমিন জোরে বলবেন এরপর এটা হলো আজকে আমাদের মৌলিক masala এই মাসালার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে হবে ইমাম আমিন জোরে বলবেন মুক্তাদিও আমিন জোরে বলবেন আহ এটা হলহুরের ফতোয়া হানাফি মজাহের ফতোয়া ইমাম আমিন বলবেন আসতে বলবেন আসতে দরিদ এটি ইদা আমার ইমামু বা আমিনু মাসালা এটিও দেওয়া হলো এরপর আহ আল কেরাত ইমাম এ তো আমরা আগেই দিয়েছি এখন এবার বলুন এটার উপরে কারো পড়ি মাসলা আমরা প্রথম বললাম আহ তামিন তামিনটা কি আহ মানে তামিন কাকে বলে মা তামিন মাহুয়া হুকম তামিনটা কি তামিন হলো আমিন আমিন বলাকে বলা হয় তামিন মানে আর আমিনের অর্থ কি আল্লাহ ইস্তাজিব আমিনের অর্থ কি আল্লাহ ইস্তাজ আল্লাহ কবুল করো

وأحمد وإحدى روايتين عن مالك إمام أبو حنيفة إمام شافعي إمام أحمد أبن إمام مالك الأكمد دليل إذا أمن الإمام فأمنوا إذا أمن الإمام فأمنوا إيه له دليل قال ابن شعب إمام زهري بلن وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين راه البخاري بخاري شريف الحديثي وبلاويسي شاتش أكترش نمبر حديث ده الله رسول نزي آمين بلسهم ইমাম মুসলিম শরীফ ছশো আঠারো নম্বর হাদিস ইমাম ইবনে রুশদ আল মালিকি বিজাহিদুল মুস্তাহিদের মধ্যে প্রথম খন্ড একশো পৃষ্ঠা এরপর হুকমুতামিন লীল মামুম সিররান আম জাহারান এই যারা মুক্তাদি তারা আমিনটা কি জোরে পড়বেন না আসতে পড়বেন এখানে এখতলাফ আছে ওলাম একরাম এখতলাফ ফকাত জাহাবা আল ইমাম আবু হানিফা ইলা আন্নাহু ইউমিনু يؤمن سررا امام ابو حنيفار بن আস্তে امر আমরা প্রথম যে হাদিস وذهب الامام الشافعي واحمد بعض المالكيه واسحاق ابن رحويه والزاهريه وعلماء اهل الحديث انه يؤمن جهرا امام الامين مقتدرا بن امين دليل عن ابي هريره رضي الله تعالى عنه قال

হানাফি মাঝাবে আমি আসতে বলতে হবে দলিল সহ আমরা এখানে পেয়েছি এবার আমাদের পরবর্তী মাসালা আমাদের যে রফুল এদিন রফুল এদিন হাত বাধা সম্পর্কে হাত মানে আমরা এই আল্লাহ আকবর বলে কখন প্রত্যেক সময় বাঁধবো না একবার বা দুইবার বাঁধবো মাসু رفع الیدین حكم مشروعیت رفع الیدین ہاتھ বাঁধা সম্পর্কে হাত উঠানো সম্পর্কে বাপ اتفق اهل العلم সকল উলামায়ে কেরাম একমত যে তাকবিরা তাকবীরাতুল ইহরাম আল্লাহ اکبر বলে রফায়া দাইন করা এটা কিন্তু সবাই একমত তবে একটি বিষয় اختلاف সেটি হলো প্রত্যেক সময় রুকু ও সিজদা সকল সময়ে আল্লাহু আকবার মানে হাত ওঠানোমা করতে হবে কিনা এ ব্যাপারে اختلاف রয়েছে এটা কিন্তু ফরজ ওয়াজব নয় আল মাজহবুল আউয়াল এক নাম্বার মাজহব ইনদ আল হানাফি কি Hanafi মাজহাবের ফতোয়া হলো রাফুল ইদাইনি ইনদ তাকবীরাতুল ইহরাম ফাকাত শুধু আমরা যেভাবে পড়ি ইহরাম বাদার সময় আল্লাহ আকবার বলে হাত বাদলাম। এটি হলো Hanafi মাজহার ফতোয়া ফাইনহু কদ সাবাতাত فإنه قد ثبت بالسنة الصحيحة سنة صحيحة حديث دارة عند تكبيرة الإحرام دليل أن النبي صلى الله عليه وسلم كان إذا قام إلى الصلاة رسول الله صلى الله عليه وسلم يقول كنو صلاة كبر ورفع يديه حذو ومن

সকল উঠান নামার সময় দলিল সকল বলতে জায়গা ভাগ করে দিয়েছেন যে চারটি জায়গার কথা আমি বললাম এক হলো দুই থেকে ওঠা তিন রুকুই যাওয়া চার হলো তৃতীয় রেখাতে আবার ওঠা এই হইলো আমাদের দুই আহ মাঝাব এক্ষেত্রে রফেয়া দাইনের ক্ষেত্রে তাহলে বোঝা গেল যে হাত ওঠানো হাত বাধা এটা রফেয়া দাইন করা এটা সবার মতে আছে কিন্তু তাকবিরাতুল ইহরামে এটা সবার মত আর অন্যান্য জায়গায় রফেয়া দায়ন করতে হবে কিনা এটা হলো মুস্তাহাব কিন্তু এই বিষয় নিয়ে আমাদের দেশে এত পার্থক্য আহলে আজিজের মসজিদে গেলে হানাফিরা মনে করে মনে হয় নামাজ হচ্ছে না আর হানাফিদের হানাফিদের যখন নামাজ দেখে তখন আহলে হাজিজরা মনে করে ওদের মনে হয় নামাজ হচ্ছে না এটা হলো বাড়াবাড়ি শরিয়াতের মাঝে এটা আদৌ বাড়াবাড়ি করা যাবে না এজন্য একটি কথা বলেই শেষ করছি এই ঢাকার মোহাম্মদপুরে একটা মসজিদে ইমাম টিকত না জোরে আমিন বলে আস্তে আমিন বলে একদল জোরে আমিন বলে তারা বলে হুজুর নামাজ হয়নি আবার যদি হানাফি মাঝাবের কোন এই করতে করতে আবার হাত বাঁধে কেউ বুকের উপরে কেউ নাভির উপরে কেউ নাভির নিচে তো এখন আহলে হাদিস লামাভি যারা তারা বলে যে যদি হানাফি ইমাম আসে হুজুর সাথে র্যাগ করে আবার যদি আহলে হাতিসের ইমাম আসে হানাফি মুসল্লিরা রাগ করে পরে একজন বিবি একজন বড় ইমাম গেছে যে ঠিক আছে আমি মুখস্থ করেছি যে কপালে হাত বাই নামাজ পড়া শুরু নামাজ শুরু করছে কপালে হাত বাই মানে ধরো তোমার আমাদের মাদ্রাসার বড় একজন মহাদেশ দেখলো যে ঠিক আছে আমি ইমামতে থাকুক সে না থাকুক মাসলাটি বলে আছি উনি কপালে হাত বান্ধে নামাজ পড়া শুরু করছেন নামাজ শেষে এবার দুই দলের ইমামরা চিৎকার দিতে শুরু হুজুর আমাদের সবাই নামাজ গেছে দুই দলের মুসলিমরা সবাই চিৎকার দিচ্ছে হুজুর আমাদের সবাই নামাজ শেষ বলে কেন কেন নামাজ শেষ বলে যে না এতক্ষণ তো আপনি এক গ্রুপের নামাজ হচ্ছিল আর এখন যা দেখছি আমাদের সবার নামাজ তো বরবাদ করে দিলেন আপনি সবার নামাজ বরবাদ হয়ে গেল তো বলে ঠিক আছে আমার ইমামতি যাক অসুবিধা নেই নামাজ পড়ে একটু বসেন আমি মাছটা দেবো বলেন দেখুন ইমাম হজরত সাহাবি আবদুল্লাহ অমর বলেন আমি আল্লাহ রসুলকে দেখেছি রসুলের অগণিত সাহাবিদেরকে দেখেছি এবং মদিনাবাসীদেরকে দেখেছি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন বা বাম হাতের উপরে ডাইন হাত বাম হাতের উপরে ডাইন হাত বাঁধলে তো কোনো এইভাবে তো বাঁধতে হয় এটাকে তো হাত বলে এটা রুসুক বলেন তো অর্থে একবারে বুকের উপরে এটা হলো তাদের মতো মুস্তাহাব আর এই মাঝাব গ্রহণ করতেন কারা

সাহাবি আল জলিল্লাব মাসুদ বলেন আমি আমার নবীজিকে দেখেছি অগণিত বদ্রী সাহাবিকে সাহাবিদেরকে দেখেছি মদিনাবাসীদেরকে দেখেছি কুফায় যত সাহাবি ছিলেন তাদেরকে দেখেছি যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন যেটা হানাফি মাসাফ করে ইমাম আবু হানিপা ইমাম আবি সলাইমান এরপর সাহাবিদের মধ্যে আবদুল্লাবনে মাসুদ সহ রবি রায় ম্যাক্সিমামের ফতোয়া হলো নাভির নিচে হানাফি ফতোয়া নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া উত্তম ফরোজ অজীব নয় কিন্তু নামাজ শুধু এরপর এগুলো রাজি আল্লাহ বললেন আমি নিজের চোখে আমার নবীজি কে দেখেছি এবং নবীজির অনেক সাহাবিদেরকে দেখেছি তার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছেন এই ধরনের মালিকি মজাব ইন্দাল মালিকিয়া মালিকি মাঝাব হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে উত্তম তোমরা কাবা ঘরে যারা গিয়েছো অথবা যারা যাও নাই টেলিভিশনে দেখবা অনেক মুসল্লি কিন্তু হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এরা মালিকি মাঝাবের আফ্রিকান মুসল্লি কিন্তু তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে একবার চুপতাপ হাত ছেড়ে দিলে তো চুপতাপ নামাজ হয়ে যায় মানে আরাম লাগে একটু নিরিবিলি খুশু খুদু আসে এই জন্য মালিকি মাজাবের কথা এই ইমাম সাহেব বললেন মুসল্লিয়া নাকেরাম তাহলে দেখুন হাত ছেড়ে দিলে নামাজ হয় নাবির উপরে বানলে হয় বুকের উপরে বাঁধলে হয় নাবির নিচে বানলে হয় আবার হাত বাঁধলেও নামাজ হয় না বাঁধলেও হয় এটিনি এত এত খোঁচাখুঁচি কেন বাঙালিরা এত খোঁচাখুঁচি কেন এটা তো ফরজ অজীব নয় অথচ আহেলা হাদিসের ইমামরা আহেলা হাদিসের মুসল্লিরা হানাফিদের দেখতে পারে না হানাফি মুসল্লিরা আহেলা হাদিসের দেখতে পারে না বোঝা গেল যে জিনিসটি হাদিসে আছে যে জিনিসটি সাহাবিদের মাঝে ইখতিলাফ ছিল আমরুল মুআসা এটা একবা প্রশস্ত masala অতএব এই একটি ইখতিলাফি বিষয় নিয়ে আমরা এত খোঁচা কোষি যে করছি অতএব বুঝলাম যে এটি বাঙালিদের কপালের দোষ এজন্য কপালে হাত বেঁধে নামাজ পড়লাম এই বলে আমার ইমামতি দরকার নেই আমি চলে গেলাম এই হলো এজন্য আমি বলছি যে আমাদের নামাজের ফরজ ওয়াজিব নিয়ে কোনো ইখতিলাফ নেই ইখতিলাফ হলো নফল মুস্তাহাব নিয়ে এই ইখতিলাফ করে